गुड मॉर्निंग बंधुरा, केमन आछेन आपनारा? आबार एकटा भिडियोते अनेक अनेक स्वागत। ए सकाल सकाल माथाय तेल लागिए चैंटी करे निलाम आर तारपर एकटु चले जाब बाजारे, तारपर माथा शैम्पू करब। आजकेर खावार मेन्यू होच्छे इलिश माछ भापानो आर खासिर माँस। आमार बर इलिश माछ खाय ना आर आमी खासिर माँस आमी अतटा पछन्द करि ना। এই দেখুন লাল লাল খাসির মাংসের ঝোল, মনে হচ্ছে 2019-এ বানিয়েছিলাম এরকম ঝোল, আর এখন খাচ্ছি। আর ইলিশ মাছ ভাপানো আমার ছেলে একটু খাবে। আমার ছেলে মাছ খেতে পছন্দ করে না, চিকেনই পছন্দ করে। আর আমার শ্বশুরজন তো নিরামিষ। এই দেখুন আমরা দুপুরে খেতে বসে গেছি। আমি প্রথমে ইলিশ মাছ ভাপে দিয়ে খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে, আমার বড় দিকে খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা বলছি, সামনে আমাদের কচুয়া যাওয়ার আছে। আমি যদি ফোন নিয়ে যেতে পারি নিশ্চয়ই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এত বড় ভিডিও একবারে দিতে পারবো না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলে আমি নিশ্চয়ই ভিডিওটা ছাড়বো। আর আমার ভিডিও কেমন লাগছে একটু দেখবেন, সাপোর্ট করবেন। আর আজকে আমরা যাব, মানে ওই যে আমার বরের যে ভাই আছে ওর ফোন কিনতে। ওই যেমন আমার বর হাত বাড়ি স্যালাড তুলে নিচ্ছে, মটনের সাথে খাচ্ছে স্যালাড। আজকে যাব ফোন কিনতে একটা দোকানে, মানে ইএমআই নেব আমরা ফোনটা। কি ফোন নেওয়া যায় আমরা দেখব, তারপর পছন্দ করে আমরা ফোনটা কিনব। ঠিক আছে, যাব বিকালের দিকে ফোন কিনতে বেরোবো। এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে ফোন কিনতে বেরোবো। এই দেখুন খাওয়া দাওয়া আমাদের চলছে। আমি এখনও ইলিশ মাছটা দিয়ে খাচ্ছি। ইলিশ মাছ ভাপা খেতে সত্যিই ভাল লাগে। আর কাজের তাড়াহুড়োতে সেরকম খাওয়া দাওয়া আমাদের হয়ে ওঠে না, আজকে কাজটা নেই বলে। চলো ভাই, আজকে কাজ করিনি, বন্ধ করেছি এই কারণে। আমার হাজবেন্ড ওদিকে খাচ্ছে, দেখুন ব্যাক দাঁড়ান, আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখুন আমার হাজবেন্ড খাচ্ছে, ওই দেখুন আমার হাজবেন্ড লজ্জা পায়, বলে আমাদেরকে কেন ঘুরিয়ে দিয়েছে। আমি না না, তোমাকে একটু দেখুক সবাই কি খাচ্ছে। ওই দেখুন আমি ইলিশ মাছের লেজাটা তুলে নিয়েছি, ও ওকে বললাম তেলা দিয়ে তো এক পিসি খেয়েছে। এই দেখুন আমার হাজবেন্ড কতগুলো দিল বেরিয়ে গেলো বলুন তো। এমনি ইয়ার্কি মারছিলাম, ওই দেখুন খাচ্ছে একদম মজা নিয়ে নিয়ে, মটন আর ভাত খাচ্ছে। খাওয়ার পর একটু রেস্ট নেব, নেওয়ার পর এই যে আমরা বেরিয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি, যাব একটু গিরিশ পার্কের দিকে, ওইদিকে দোকানে দেখবো ফোন। এই যে ওই বাবু সাহেবের জন্যে ফোন কিনতে যাচ্ছি, মিচকি মিচকি হাসছে। আমি রাস্তায় যেতে একটা ভিডিও বানাচ্ছিলাম, মাঝখান থেকে গাড়ি এসে গেছে, শর্ট ভিডিও না বানাতে পারলাম না। আবার চলছি, এই দেখুন রাস্তায় সবাই মিলে যাচ্ছি ফোন কিনতে, কি ফোন পছন্দ হয় দেখি। চলে গেলাম ফোনের শোরুমে, এই দেখুন ফোনও পাওয়া যায়, টিভিও পাওয়া যায়। আমি ভাবছিলাম একটা টিভি নেব, কিন্তু এখন আমাদের সেরকম বাজেট নেই। দেখি ও কী ফোন দেয়, অনেক ধরনেরই ফোন আছে, এখন জানি না কী ফোন নেবে। দোকানদার দেখাচ্ছি, আমি ঘুরে ঘুরে একটু টিভিগুলো দেখছি, পছন্দ তো হলেও নেওয়ার নেই, কেন এখন নেওয়ার মতন নেই। টিভি আমাদের চলছে, চলছে চলুক, তারপর দেখা যাবে, যখন নেওয়া যাবে তো নেব। এই এখন তো 4 থেকে 5 GB বেশি চলছে মার্কেটে। এই যে আমরা চলে আসলাম হাতিবাগান, ওরা চলে গেল বাড়ি। এই দেখুন ঝুমকা, কত রকমের ঝুমকা দেখতে চান, হাতিবাগানে 101 ঝুমকা আছে। আমরা হাতিবাগানে চলে গেলাম বাজারে, এবার আমরা রিটার্ন আসছি বাড়ির দিকে। বাড়ির দিকে জানেন শ্রাবণ মাসে কত কটা ভোলে বাবা আমাদের মন্দিরে বসেছিল, এই দেখুন 1টা 2টো 3টে, এই দেখুন আর 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা ভোলে বাবা বসেছিল এখানে। মানে শ্রাবণ মাসে 8টা না 9টা শ্রাবণ মাস ছিল, ওই এক একটা সোমবার করে এই ভোলে বাবাগুলোকে বসিয়েছিল মন্দিরে। আমি এই দিকে আসিনি বলে সেরকম দেখতে পাইনি। এই যে পূর্ণিমা ছিল ওই দিনকে পুজো করে সব রেখে দিয়েছে। এই দেখুন আমার মেয়ে বলছে মাতাদি চলো চলো দেরি বাজে, 9টা বাজে যে। আমি আবার জানি ঘুরে যে আবার রিটার্ন যে ভিডিওটা করব। দেখুন আমি বলছি দাদা দাদা ওইদিকে মন্দিরে ফটোটা নিতে ভুলে গেছি। আর আমার ভিডিও কেমন লাগছে সবাই বলবেন, আর ভুল চুপ হয়ে গেলে ক্ষমা করবেন। এই দেখুন সবাই বলুন ওম নমঃ শিবায়। আবার সামনে আসছে আমাদের ভিডিও, আপনারা দেখবেন।